দুপুর একটা পটুয়াখালীর চৌরাস্তায় নামছেন ঢাকা থেকে আসা বাসের যাত্রীরা। সকাল আটটায় ঢাকার সায়দাবাদ থেকে ছাড়ে এসব বাস। মাত্র পাঁচ ঘন্টায় পটুয়াখালী পৌঁছে আনন্দে আপ্লুত তারা। এর আগে এ রোড দিয়ে পটুয়াখালী পৌঁছাতে দশ থেকে বারো ঘন্টা সময় লাগত। পদ্মা ব্রিজ আমাদের জন্য একটা স্বপ্ন ছিল, এই স্বপ্নটা আজকে বাস্তবে প্রতিফলিত হলো। কম টাইমে চলে আসতে পারছি আর কোনো ঝামেলা ছিল না, কোনো জ্যাম ছিল না, কিছু ছিল না, খুব মানে শর্টকাটে জার্নিটা হয়ে গেছে। ঘন্টার পর ঘন্টা ফেরির অপেক্ষার অবসান ঘটেছে দক্ষিণ অঞ্চলের মানুষের। পদ্মা সেতু পার হয়ে যাত্রীবাহী অনেক বাস বরিশাল গেছে সাড়ে তিন ঘন্টায়। বিআরটিসি যাত্রীবাহী বাস রাজধানী থেকে বেলা এগারোটায় ছেড়ে ঝালকাঠি পৌঁছায় বিকেল তিনটায়। এদিকে প্রথম দিনে সকালবেলা যানবাহনের চাপ থাকায় পদ্মা সেতুর টোল এলাকায় অনেক বাস এক থেকে দেড় ঘন্টা অপেক্ষা করতে হয়েছে। ফরিদপুরের ভাঙা থেকে কুয়াকাটা পর্যন্ত চার লেন সড়ক হলে আরও কম সময় লাগবে বলে জানান বাস চালকরা। যাত্রীরা অনেক খুশি, অনেক উৎফুল্ল যে আমরা যেখানে মনে করেন আমরা আট ঘন্টা নয় ঘন্টা ওখানে পার হইতাম, এবার সিরিয়াল নিয়ে পাঁচ থেকে সাড়ে পাঁচ মিনিট পার হয়ে গেছে। মহাসড়ক থেকে অবৈধ যানবাহন চলাচল বন্ধ করতে না পারলে সড়ক দুর্ঘটনা বাড়বে বলে আশঙ্কা চালকদের। অটো, সিএনজি, মাহিন্দ্র, পরিবহন, নসিমনে যদি রাস্তায় না থাকতো বাংলাদেশে আর উন্নত অ্যাক্সিডেন্টের হার কমতো। আগে তো ভাই ফেরিতে সময় লাগবে এক ঘন্টা, তারপর সিরিয়ালে তো গাড়ি চার পাঁচ ঘন্টা থাকাই লাগবে। কুয়াকাটা পটুয়াখালী ঢাকা মহাসড়কে বর্তমানে প্রতিদিন শতাধিক বাস চলাচল করে। পদ্মা সেতু চালু হওয়ায় নতুন নতুন বাস সংযুক্ত করছে বাস কোম্পানিগুলো। ফাহিম মুনাইম, বৈশাখী সংবাদ।